হ্যাঁ ভাই, আপনার ফোন বাজতেছে। আচ্ছা নিয়ে আসো। কে ফোন দিছে ভাই? করোনা ভাইরাস। করোনা ভাইরাস? জি ভাই। ওই মাস্ক 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 ভাই ভাই আমি তো মাস্ক নিয়ে আসি নাই। যে মহামারী ভাই ভয় বিশ্বে এখন ঘোরাঘুরি করতেছে ভাই, আপনি শুধু আপনার ফোনে এই নাম্বারটা চেক করে দেখবেন যে এখানে দেখা করোনা ভাইরাস, কারণ এটা একটা ভিআইপি নাম্বার ভাই, আমি করোনা ভাইরাসই, বুঝছেন? এই ফোন মিউট করে রাখছি, তুই জাগা 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 মাস্টার রাখি। এই মাস্টার দা মাস্টার দা মাস্টার দা জাগা জাগা জাগা। হ্যালো, আচ্ছা তুমি আমাকে কেন ফোন দিছো বলো ভাই? আমার হেল্প দরকার। হেল্প? কে হেল্প? আচ্ছা শোনো, তুমি কোথা থেকে বলছো? চায়না। ও চায়না থেকে? তাহলে তুমি আমাকে ধরবে না, আমি তো বাংলাদেশে থাকি। ধরতে চেয়েছিলাম না, বাট ধরতে হবে ভাই। আপনাকে আমাকে হেল্পটা করে দিতে হবে, আপনাকে করোনা ভাইরাস ছড়াতে হবে। আমার দ্বারা তুমি আরো করোনা ভাইরাস ছড়াতে চাও ভাই? আমি কি পাগল হইছি? হ্যাঁ তুমি জানো পুরা পৃথিবীর মানুষ তোমার জন্য আতঙ্ক, আর আমি তা ছড়াবো না জীবনেও না। আচ্ছা যাও, আমি ছড়াবো না। বলো বলো কেমনে কি করতে হবে? এই নাফিস শুন শুন শুন, মিউট করে রাখছি, ওই করোনা ভাইরাস ছড়াবো আমার দ্বারা, আসলে শুনি কেমনে ছড়াবো, আসলে আমি তো ছড়াবো না, যা। আচ্ছা 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 বলো বলো। প্রথমে আমি তোমাকে আক্রান্ত করব, এরপর তুমি পুরো পৃথিবী ঘুরবে এবং ঘুরে ঘুরে মানুষের সাথে লেগে লেগে এই করোনা ভাইরাসকে তাদের মাধ্যমে ছড়িয়ে দিবে। যা খরচ লাগবে সব আমি দিব, তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি শুধু আমার কাজটি করে দিবে, তাহলেই আমাকে তোমার হেল্প করা হয়ে যাবে, বুঝছো? এভাবে তুমি করোনা ভাইরাস ছড়াবে। আচ্ছা 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 আচ্ছা, তোমাকে ফোন দিই আমি এখন। আমি এখন নিউজটা টিভিতে প্রকাশ করবো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এমনি এমনি মিউট করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি রাখি। আরে নাফিস, বুঝছো তুমি করোনা ভাইরাস আমাকে ফোন দিয়ে বললো জানো? ওই চাচ্ছে যে আমার দ্বারা যেন এই পুরো পৃথিবীতে আরও করোনা ভাইরাস বেড়ে যাক, তো তোমাকে এখনই টিভিতে একটা ব্রেকিং নিউজ দিতে হবে, তো তুমি ব্রেকিং নিউজ দেওয়া শুরু করো। ব্রেকিং নিউজ। হ্যালো গাইস, আমি এখন আছি নিউজ রুমে, আমার পিছনে আছে সুন্দর দেওয়াল। একটু আগে চায়না ল্যান্ড থেকে করোনা ভাইরাস কাসর কনককে ফোন দিয়েছিল, সে তাকে যারা করোনা ভাইরাস পৃথিবীতে আরও ছড়াতে চায়। আপনারা সবাই আতঙ্ক হবেন না, এই কাসর কনক আমাদের আমাদের সবাইকে সেবা করবে এবং এই করোনা ভাইরাস কোনো দিনই এই পৃথিবীতে ছড়াবে না। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন পরে নিউজটা আপনারা পান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, কারণ আপনি মানুষ বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমি করোনা ভাইরাসটি সরাবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন, যান যান।